वेलकम टू आवर चैनल जॉब न्यूज़ एंड एडुकेशनल डब्ल्यूबी केपी कन्स्टेबल 2023 प्रार्थी खूब खुशी खबर खूब शीघ्र ही तुम्हारे नतून एक वैकेंसी बेर होते चले वैकेंसी शून्य पद जेटा से अनेकटा बेसि थाकबे आगे बारे थे 10,000 থেকে 12,000 तुम्हारे वैकेंसी থাকছে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে ডিটেইলস धीरे धीरे आलोचना करब स्टेप बाय स्टेप तुम्हारा देखे जाओ और जरा नतून देखो चैनल के सबसक्राइब करना थे सबसक्राइब कर संगे जुक्त थको देखो प्रथम आलोचना करो शून्य पद कत दिल तपर योग्यता তোমাদের এটা কি যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পাস। এবার তোমাদের অনেকে প্রশ্ন হয় যে স্যার আমার মাধ্যমিকে 33% নেই, 35% আছে, হ্যাঁ 40% নেই, 50% নেই, তাহলে কি অ্যাপ্লাই করতে পারবো? দেখো এটা একদম ম্যাটার করে না। তুমি যদি মাধ্যমিক পাস হও সেটা যে কোনো পার্সেন্টেজ হতে পারে, তোমার 35 হোক 33 হোক যে কোনো পার্সেন্টেজ তুমি পাও, তুমি যদি পাস করে যাও তাহলে কিন্তু তুমি অ্যাপ্লিকেবল মানে তুমি এলিজিবল পরীক্ষায় বসার জন্য। বয়স কত? বয়স হচ্ছে বয়স যেটা লাগবে সেটা হচ্ছে 18 থেকে 30 বছর। 18 থেকে 30 বছর অ্যাপ্লাই করতে পারবে। এবং ওবিসি এ বি যারা আছো তোমাদের তোমরা তিন বছরের ছাড় পাবে, ঠিক আছে? মানে তোমরা 33 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। যারা এসসি এসটি আছো তোমরা 5 বছরের ছাড় পাবে, মানে তোমরা 35 বছর পর্যন্ত কিন্তু আবেদন করতে পারবে। তাহলে বুঝতে পারলে? এবার অনেকের প্রশ্ন হচ্ছে ইডাব্লিউএস কি পুলিশের মধ্যে ভ্যালিড হবে? অবশ্যই হবে। তারপর হচ্ছে এই যে পুরো প্রসেসটা, সেই প্রসেসটা আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি, কারণ নতুন সিলেবাস ভিত্তিতে যদি প্রসেসটা হয় তাহলে কেমন হতে পারে সেটা তোমরা দেখে নাও। দেখো প্রথম হচ্ছে প্রিলিমিনারি এক্সাম হবে, প্রি এক্সামে কী কী থাকবে? দেখো প্রি এক্সামে তোমাদের 100 নম্বরের এমসিকিউ থাকে, 100 নম্বরের এমসিকিউ থাকবে। সেই 100 নম্বরের এমসিকিউতে টাইম থাকবে তোমাদের কত? টাইম থাকবে তোমাদের 60 মিনিট, মানে 1 ঘন্টা। এবং ল্যাঙ্গুয়েজ কী থাকবে? ল্যাঙ্গুয়েজ হচ্ছে তোমাদের বাংলা এবং নেপালি, ঠিক আছে? বাংলাও থাকবে এবং নেপালিও থাকবে, ঠিক আছে? আমি এমনি লিখে দিলাম। তারপর দেখো এবার দেখো প্রিলিমিনারিতে তোমাদের কী কী সাবজেক্ট থাকবে সেটাও তোমাদেরকে জানতে হবে, তাই তো? নতুন সিলেবাস অনুযায়ী সাবজেক্ট হচ্ছে জিকে থাকবে 40 নম্বর, প্লির কথা বলছি, জিকে 40 নম্বর, ম্যাথ থাকবে 30 নম্বর, আর তোমাদের জিআই থাকবে যেটা রিজনিং বলা হয় সেটা হচ্ছে 30 নম্বর। তাহলে 40, 30, 30 কত হচ্ছে? 60, 40 কত? 100। তাহলে 100 নম্বরের পরীক্ষা হবে 1/4 তোমাদের নেগেটিভ মার্ক থাকবে, মানে তুমি যদি 4টি প্রশ্ন ভুল করে আসো তাহলে তোমার 1 নম্বর কিন্তু কাটা যাবে। তাহলে প্লিটা বুঝতে পারলে? প্লিতে যদি তুমি কোয়ালিফাই করে যাও তাহলে তারপরে স্টেজ হচ্ছে তোমার পিএমটি এবং পিইটি। এই পিএমটি মানে কি? পিএমটি মানে হচ্ছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আগে বলি, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট আমি বলি আগে, আমি আগে মেলদের ক্ষেত্রে বলি। মেলদের ক্ষেত্রে হচ্ছে তুমি দেখো ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যান্ড এফিসিয়েন্সি টেস্ট দুটোই বলে দিচ্ছি। মেলদের ক্ষেত্রে যেটা লাগবে উচ্চতা হচ্ছে মেলদের যে হাইট হচ্ছে 167 সেন্টিমিটার, 167 সেন্টিমিটারের কম হলে হবে না। তারপর তোমাদের ওয়েট কত লাগবে? ওয়েট হচ্ছে তোমাদের 57 কেজি, ঠিক আছে? এবং অনেক জায়গায় কী হয় ওয়েটটা অনেক সময় ছাড়ও দেওয়া যায়, মানে ওয়েটটাকে অনেক জায়গায় কাউন্ট করে না, কিন্তু কলকাতা পুলিশের ক্ষেত্রে কাউন্ট করবে, ঠিক আছে? ওয়েস্ট বেঙ্গল পুলিশে ওয়েট তাও ছাড় দেয় অনেকটাই। তারপর হচ্ছে চেস্ট মেজারমেন্ট হয় কততে? তোমার 78 সেন্টিমিটার থাকতেই হবে এবং ফুলাতে হবে 5 সেমি। তাহলে 5 সেমি ফুলিয়ে তুমি মোটামুটি 82-83 সেন্টিমিটার মতো হবে, ঠিক আছে? তাহলে 78 সেন্টিমিটার থাকতে হবে এবং 5 সেন্টিমিটার তোমাকে ফুলাতে হবে, বুঝতে পারলে? এবার চলো ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট মেলদের জন্য, সেটা হচ্ছে দেখো 1600 মিটার রান থাকছে, রানের পরিবর্তন আসছে না। অনেক ইউটিউব চ্যানেল বলছিল রানের পরিবর্তন হবে, রানের পরিবর্তন কিন্তু হবে না। 1600 মিটার রান কত মিনিটে? 6 মিনিট 30 সেকেন্ডে, 6 মিনিট 30 সেকেন্ডে কিন্তু রানটা হবে। তারপর চলো মেলদের ফিমেলদের ক্ষেত্রে বলি, ফিমেলদের পিএমটি পিইটি নিয়ে কথা বলবো। দেখো ফিমেলদের পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টটা কেমন হয় দেখো, উচ্চতা লাগে 160 সেন্টিমিটার, উচ্চতা 160 সেন্টিমিটার, আর যারা ওয়েট লাগে হচ্ছে 49 কেজি, 49 কেজি, ঠিক আছে? আর হচ্ছে রানটা দেখে নাও, রানটা হচ্ছে তোমাদের 800 মিটার, যারা ফিমেল আছো 800 মিটার রান, টাইম কত? 4 মিনিট 30 সেকেন্ড, 4 মিনিট 30 সেকেন্ড। যারা এই পিএমটি পিলিতে কোয়ালিফাই করলে, পিএমটি পিইটিতে কোয়ালিফাই করলে এরপর হবে তোমার মেন পরীক্ষা, মেন পরীক্ষা হবে, ঠিক আছে? মেন পরীক্ষা কত নম্বরে হবে? মেন পরীক্ষা হবে তোমার 85 নম্বরে এমসিকিউ হবে, 85 নম্বরে এমসিকিউ। এবং এই 85 নম্বরে এমসিকিউতে নম্বর যে ডিভাইড থাকবে সেটা জিকে থাকবে তোমাদের 25 নম্বর, ইংলিশ থাকবে তোমাদের, এখানে ইংলিশটা অ্যাড হচ্ছে 10 নম্বর, ইংলিশটা 10 নম্বর করে দিয়েছে। তারপরে হচ্ছে ম্যাথ, ম্যাথ থাকবে তোমাদের, ম্যাথ থাকবে 25 নম্বর, আর জিআই থাকবে মানে যেটাকে রিজনিং বলা হচ্ছে সেটা হচ্ছে 25 নম্বর। তাহলে 25, 3, 25, 75, 10 কত? 85, 85, টাইম থাকবে 1 ঘন্টা। নেগেটিভ মার্কিং সে একই থাকবে 1/4, মানে 4টে ভুল হলে 1টা 1 নম্বর কাটা যাবে। এরপর তুমি যদি মেনে পাস করে যাও এরপর হবে তোমার ইন্টারভিউ, এরপর তোমার হবে কি? এরপর হবে তোমার ইন্টারভিউ।
ইন্টারভিউটা হয় 15 নম্বরের, ঠিক আছে। এবং এখানে একটা কথা বলি যে প্রিলিমিনারিতে যে নাম্বারটা তুমি পাবে সেই নাম্বারটা কিন্তু অ্যাড হয় না। যারা নতুন আছো, নতুন দেখছো, যারা কখনো পুলিশে এক্সাম দাওনি, নতুন করে দেবে, তোমাদের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ। ইন্টারভিউটা 15 নম্বর থাকছে এবং মেন পরীক্ষা তুমি 85 নম্বর দিয়েছো। 85 নম্বরের যে পরীক্ষাটা দিলে সেই পরীক্ষা নাম্বার, মেন পরীক্ষার নাম্বার এবং ইন্টারভিউ নাম্বার দুটোকে যোগ করে কিন্তু কাট অফ তৈরি করা হয়, ঠিক আছে। কাট অফ কিন্তু হাই যাবে, এমনভাবে প্রিপারেশন নাও এখন থেকে যে পরীক্ষা দিয়ে আসার পর ভাবতে না হয় যে কাট অফ ক্লিয়ার করতে পারবো কি পারবো না। তাই এখন থেকে তোমাদেরকে কিন্তু প্রস্তুতিটা ভালো করে নিতে হবে। তাহলে দেখতে গেলে টোটাল 5টা প্রসেসের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার পরে, মানে পার করে যাওয়ার পরেই কিন্তু তুমি পুলিশ কনস্টেবল হতে পারবে, WB পুলিশ কনস্টেবল তবেই তুমি হতে পারবে। তাই 5টা প্রসেসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রসেস হচ্ছে 3টে। প্রথম হচ্ছে প্রিলিমিনারি এক্সাম, তারপর হচ্ছে PMT PET, তারপর হচ্ছে মেন এক্সাম, ঠিক আছে। এই সমস্ত তথ্যগুলো তোমাদের সব প্রত্যেকে শেয়ার করলাম, কেমন লেগেছে কমেন্ট করে জানাও। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে অনেকেই আছো ভাববে যে পড়ে প্রস্তুতি নেব, হ্যাঁ পড়ে নোটিফিকেশান বের হওয়ার 2 মাস আগে নেব, এটা কিন্তু একদম নোটিফিকেশান বের হওয়ার পরে নেব, এটা একদমই ভুল। নোটিফিকেশান বের হওয়ার অন্তত 2 মাস আগে থেকে প্রস্তুতি নিতেই হবে। তোমাদের নভেম্বরের লাস্টের দিকে বের হচ্ছে, এটা একদম কনফার্ম। তাই তোমরা যারা প্রস্তুতি নিতে চাও তাহলে এখন থেকে ভালোই প্রস্তুতি নাও। আমাদের চ্যানেল পক্ষ থেকে কিন্তু ব্যাচ লঞ্চ করা হয়। যদি ভর্তি হতে চাও তাহলে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও, কিংবা এই যে নাম্বারটা তুমি দেখতে পাচ্ছ এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। জয় হিন্দ, ভালো থাকো, সুস্থ থাকো।